আগে থেকেই গলা অব্দি খেয়ে, কিন্তু তখনও মেটেনি তার মদের তেষ্টা। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান কর্মীদের কাছে আরো মদ চাইতে স্বভাবতই সুরক্ষার খাতিরে তাকে আর মদ দিতে রাজি হননি বিমান কর্মীরা। কেন না, অশ্রাব্য গালিগালাজ থেকে শুরু করে বাদ রাখলেন না থুতু ছেটাতে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে ওই মহিলার কীর্তি। মাদক পাচারের অভিযোগে ধৃত ময়দানের প্রাক্তন বিদেশি ফুটবলার বুধবার হাজরা মোড় থেকে গ্রেফতার করা হয় নাইজেরিয়ান ইমানুয়েলকে। 2009 সালে পোর্ট ট্রাস্টের হয়ে কলকাতা লিগে খেলা এই বিদেশি বর্তমানে গুয়াহাটির একটি স্কুলে ফুটবল শেখায়, আর সেখান থেকেই চালাত মাদক পাচারের কাজ। হোয়াইট হাউসে তাদের সাংবাদিককে ঢুকতে না দেওয়ায় মার্কিন প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করল সিএনএন কর্তৃপক্ষ। মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, হোয়াইট হাউস কর্তৃপক্ষকেও নোটিশ পাঠিয়ে গোটা ঘটনার কারণ জানতে চাওয়া হয়েছে। আরও একবার ইতিহাস সৃষ্টি করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে আকাশে উৎক্ষেপণ করা হয় GSAT-29 কৃত্রিম উপগ্রহ। উৎক্ষেপণের মাত্র 16 মিনিটের মধ্যেই প্রায় 3,423 কিলোগ্রামের উপগ্রহটি নিখুঁতভাবে বসে গিয়েছে কক্ষপথে। এরপরই ইসরো চেয়ারম্যান জানিয়ে দেন, 2021 সালে চাঁদে মানব পাঠাবে ভারত। বাম জামানে ধার নেওয়া টাকা শোধাতেই ক্লান্ত রাজ্য সরকার, রাজ্যের উন্নয়ন তাই পিছচ্ছে। এই টাকা শোধাতে না হলে এতদিন রাজ্য দেশে রাজ করত। বুধবার সভাগ্রহে তিনি রাজ্য বাম জামানার নেওয়া ধার ও তার শোধ করার স্ট্র্যাটিস্টিক তুলে ধরলেন। ধেয়ে আসছে মারাত্মক হ্যারিকেন, নাম ডার্ক ম্যাটার হ্যারিকেন। বিজ্ঞানীরা ইতিমধ্যে এই বিধ্বংসী হ্যারিকেনের ভয়াবহতা নিয়ে আগাম সতর্কতা জারি করেছেন। লন্ডনের একটি অনুষ্ঠানে পাকিস্তান সম্পর্কে নিজের মত প্রকাশ করেছেন শাহিদ আফ্রিদি, যেখানে পাকিস্তানের বিষয়ে নানা কথা সরাসরি বলেছেন তিনি। পাকিস্তান নাগরিকদের সুরক্ষা নিয়ে প্রশ্নে তিনি বললেন, পাকিস্তান নিজের দেশ সামলাতে পারে না, আবার কাশ্মীরকে কি করে সামলাবে। এই মন্তব্যেই এখন খবরের শিরোনামে শাহিদ আফ্রিদি। প্রথমবার অলিম্পিক কোয়ালিফায়ার সেকেন্ড রাউন্ডে ভারতীয় মহিলা ফুটবল দল 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপ সি এর দ্বিতীয় স্থানে পৌঁছেছে ভারত। একই গ্রুপের শীর্ষ থেকে পরের রাউন্ডে গেল মায়ানমার। অলিম্পিক কোয়ালিফায়ার দ্বিতীয় রাউন্ডে খেলা শুরু হবে আগামী বছর এপ্রিলে। আবার বায়োপিক, ধোনি মিলখা মেরি কমের পর এবার আনন্দ কুমার ঘোষণা করলেন ছবি তৈরি হবে বাইচুং ভুটিয়ার জীবনী নিয়ে। বিশ্বকাপের সময় ভারতে ফুটবল উন্মাদনা দেখার সময় থেকেই এই ভাবনা, আর ভারতীয় ফুটবলে যিনি বিপ্লব এনেছেন সেই বাইচুংয়ের জীবনীও সেলুলয়েডে ফুটিয়ে তুলতে চাইছেন তিনি। ঐতিহ্য মেনে বিয়ে সম্পন্ন হলো দীপিকা রণবীরের। দীপবীরের জীবনের বিশেষ মুহূর্তের ছবি যাতে প্রকাশ্যে না আসে তার জন্য নিরাপত্তা ছিল কড়াকড়ি, তবে তাতে আর কি বা আসে যায়। প্রকাশ্যে চলে এলো ছবি যেখানে দূর থেকে দেখা গিয়েছে নবদম্পতিকে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।